করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে, যে খবরটি পড়ছিলাম এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাবতলি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, যোগ দিয়েছেন সহকর্মী সাইফুল জুয়েলও। আমরা শুরুতে একটু গাবতলির খবর জানতে চাই জাকারিয়া। আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলি ঠিক একেবারে রাজধানীর প্রবেশ মুখ, সেখানে এখানে চেকপোস্ট রয়েছে আইন সুরক্ষাকারী বাহিনীর। আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেহেতু গাড়ি বন্ধ রয়েছে গণপরিবহন, কিন্তু বেশ মানুষজন হেঁটেই রাজধানীতে প্রবেশ করছে, কারণ আজকে ঈদের পর যে সকল সেবা প্রতিষ্ঠান বা ব্যাংক প্রতিষ্ঠান ব্যাংক খোলা রয়েছে বা বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে, তাদের কর্মচারীরা বা কর্মীরা কিন্তু অফিস যাওয়ার জন্য হেঁটেই রাজধানীতে প্রবেশ করছেন। এর পরবর্তীতে আমরা রিক্সা বা যে যেভাবে পারছেন হেঁটেই আসলে গন্তব্যে যাচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথাও হয়েছে, রিক্সার একটি চাপ আমরা দেখতে পেয়েছি, এছাড়া কোনো ধরনের গণপরিবহন আমরা দেখিনি, তবে ব্যক্তিগত বেশ কিছু গাড়ি চলাচল করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেকপোস্টে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা দেখভাল করছেন, যারা বের হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং কারণ যথোপযুক্ত মনে হলেই তাদেরকে রাজধানীতে থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে দায়িত্ব পালন করছেন, একটু জানতে চাই। পলাশ, আপনার কাছে একটু জানতে চাইবো, আজকে আপনাদের এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আজকে তো ঈদের পরে প্রথম কর্মদিবস, যে কয়েকটি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে, চাপ মনে হচ্ছে কি? আমাদের এখানে কোনো চাপ নাই, যারা জরুরি সেবা ছাড়া এরকম কোনো গাড়ি নাই, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, আর যেগুলো আছে এগুলো আমরা দেখতেছি যে আসলে জরুরি কাজে বেরোয়ছে কিনা, যদি জরুরি কাজে বেরোয় থাকে আমরা ছেড়ে দেবো, আর যদি না আসে তাহলে আইনগত ব্যবস্থা নেবো। কিছু মানুষ এখনো হেঁটে দেখতে পাচ্ছি যে রাজধানীতে প্রবেশ করতে, তাদের ব্যাপারে কি কোনো আপনাদের? না, তারা যারা হেঁটে যাচ্ছে যদি কারো দরকার থাকে সে হেঁটে চলে যাবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে যথোপযুক্ত কারণ যারা দেখাতে পারছেন না, যারা বের হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং পরবর্তীতে নিশ্চিত হওয়ার মাত্রই তাদেরকে অনুমতি দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাবতলির কঠোর লকডাউনের সবশেষ। ধন্যবাদ জাকারিয়া আহমেদ। আমরা একটু সাইফুল জুয়েল আপনার কাছে একটু জানতে চাই, যাত্রাবাড়ি এলাকার কি পরিস্থিতি দেখছেন আপনি? ঈদ পরবর্তীতে তো দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় এই যাত্রাবাড়ি এলাকাতে রয়েছে সেটা কিন্তু এখন অনেক বেশি। আপনাকে বলে নেই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেরকম টহল টিম রাজধানীর প্রবেশদ্বারগুলোতে থেকে থাকে সেরকমটা কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে প্রশাসনের যে নজরদারিগুলো থাকার কথা, সাধারণ মানুষের জিজ্ঞাসাবাদের আয়তায় আনার কথা, সেরকম নজরদারি কিন্তু আমরা দেখতে পাইনি। অথচ ঠিক এই মোড়টির ঠিক অপর পাশেই রয়েছে যাত্রাবাড়ি থানা, যেখানে গুরুত্বপূর্ণ একটি থানা প্রবেশদ্বারের ঢাকার প্রবেশদ্বারগুলোর, তো সেক্ষেত্রে সেরকম কোনো নজরদারি বা অন্যান্য যে সকল বাহিনীর কথা আমরা জেনেছি যে বিজিবি বা সেনাবাহিনী, তাদেরকেও আমরা এখানে দেখতে পাইনি। অথচ এই এলাকাটিকে ঘিরে যে পরিমাণ সাধারণ মানুষের বসবাস তারা কিন্তু নগরীতে অবাধে প্রবেশ করছে এমনটাই আমরা দেখছি। আর আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে ঈদ পরবর্তী সময় তাদের অফিস কার্যক্রম এবং শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের কাজ থাকায় পেটের তাগিদে আসলে তারা বের হতে বাধ্য হয়েছেন। এই দিকগুলোতে আসলে সরকারের কোনো ব্যবস্থা না থাকায় তারা স্বাস্থ্যবিধি কতটা মানতে পারছেন সেই জায়গাটা তারা সন্দেহ প্রকাশ করেছেন, এবং তারা আশা করছেন যে সরকার শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যে কঠোর বিধিনিষেধ রয়েছে তার পাশাপাশি জনগণের যে জীবন জীবিকার যে ব্যাপারগুলো রয়েছে সেই দিকগুলোতেও সরকার এগিয়ে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এখন আজ পর্যন্ত এখন তৃতীয় দিন চলছে, কিন্তু তৃতীয় দিনের শুরুতেই দেখা যাচ্ছে যে বিধিনিষেধ পালনের যে প্রবণতা সাধারণ মানুষের মধ্যে তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা অনেককেই দেখেছি, অনেক নগরবাসীকেই দেখেছি যে তারা মাস্ক ছাড়া গণপরিবহনগুলোতে চড়ার চেষ্টা করছেন, অর্থাৎ যেমন অবাধ করে দেওয়া হয়েছে রিক্সা সহ অন্যান্য যে সকল মোটর চালিত রিক্সা ভ্যান সেগুলোতে তারা অবাধে চলাচল করছেন কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে। তো এগুলো নিয়ে কিন্তু আসলে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে, সরকার যে কঠোর বিধিনিষেধ দিয়েছে সেটি আসলে কতটুকু বাস্তবায়িত হবে সে ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ সাইফুল জুয়েল।